from Half Day C Half Bidesi. Welcome back to my channel. আজকে যেহেতু উইকেন্ড সো আমরা চিন্তা করলাম যে কেন না একটা লাঞ্চের প্ল্যান করা যাক। সো সেই প্ল্যান থেকে এখন আমরা যাচ্ছি গুলশান 2 নম্বরে শস স্টেক হাউসে, যেটা পিঙ্ক সিটির পাশে অবস্থিত। সো শুনেছি যে ওখানের খাবার নাকি বেশ ভালো, তাই আমরা সেটা ট্রাই করার জন্য যাচ্ছি। আর বাকি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে সেখানে গিয়ে দেখলাম যে ভালোই অনেক বড় একটা রেস্টুরেন্ট ওদের, এবং খুবই কজি একটা মানে ফিলিং দিবে আপনাকে। এখানে আসলে বসে একদম রিল্যাক্সভাবে খাওয়া দাওয়া করতে পারবেন, আড্ডা দিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে ওদের বাইরেও একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে। আমি ঘুরে ঘুরে ওদের ইন্টেরিয়রটা একটু দেখছিলাম। আর আমরা এখন মেনুটা দিয়ে গেল, মেনু থেকে দেখি কি অর্ডার দেওয়া যায়, তারপর আপনাদের সাথে জানাচ্ছি। যদিও আজকে আমাদের অ্যানিভার্সারি কিংবা কোনো বিশেষ দিন না, বাট তারপরেও আসলে আমরা চলে আসলাম আজকে একটু লাঞ্চ করার জন্য। কেন রিজনটা তাসনিয়া বলুক, বলো। কারণ আমি নেক্সট 2 মাসের মতো প্রায় বাংলাদেশে থাকবো না, সো বাংলাদেশের ব্লগ হয়তো বা আপনারা খুব একটা দেখতে পাবেন না, কারণ নেক্সট যে ব্লগগুলো আসবে ইনশাল্লাহ সেগুলো ইউএস এর ব্লগ আসবে। ইয়েস, আমি কয়েকদিন পরই ইউএসএ তে যাচ্ছি, আমার অলরেডি টিকিটও বুকিং করা হয়ে গেছে, ওখানে গিয়ে আমি সব ব্লগগুলো করবো। এই জন্য চিন্তা করলাম যে কেন না তার আগে অলরেডি এইটা কিন্তু শ্যুট করা অলমোস্ট 14 দিন আগে, কারণ যেহেতু করোনার একটা টেস্টের ইস্যু আছে, আমাকে সেফলি থাকতে হবে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। এই জন্য আমরা চিন্তা করলাম যে কেন না লাস্ট আমাদের বাইরে একটা লাঞ্চ করা হোক, চলে আসলাম। তো অ্যাপিটাইজার হিসাবে ওরা প্রথমে আমাদেরকে ব্রেড অ্যান্ড বাটার দিয়ে গেছে। কি তোমার কি ভালো লাগে ব্রেড অ্যান্ড বাটার? অনেক ভালো লাগে। শুরু করো। ব্রেড অ্যান্ড বাটার আসলে ব্রিটিশদের খাবার, এগুলো আমাদের খাবার না, আর আমাদের আসলে খেয়ে এগুলো পোষাবেও না, জাস্ট একটু স্টাইলের জন্য আর কি। ব্রেডটা থেকে কিন্তু একটা স্মেল আসছে, ট্রাই করো। ও, আরেকটা জিনিস, ব্রেডটা হচ্ছে কিন্তু গরম, মানে মাত্র ওরা বেক করে দিল, বুঝাই যাচ্ছে ভালো সফট ব্রেডটা। আমি এখন একটা বাইট নেই না, কেমন মজা। বাটারটা নর্মালি কিন্তু হচ্ছে আমরা দোকান থেকে যে বাটারগুলো কিনে ওরকম, এটার ফার্স্টের স্যুপ চলে আসছে। এখানে হচ্ছে সিফুড ক্লিয়ার স্যুপ, আর আমারটা হচ্ছে সিফুড চাউডার স্যুপ, আর ভেতরে অনেক কিছু দেয়া, এই যে চিংড়ি, তারপরে মাশরুম আছে, আরও সিফুড আছে। সো ওগুলো আমি টেস্ট করার পরে বুঝতে পারবো কেমন। জানো সবাইকে, গরম অনেক গরম। ফার্স্ট চিংড়ি একটা বাইট করলো, অ্যান্ড স্যুপটা আসলে আমি ভেবেছিলাম হয়তোবা মানে ক্রিম অফ মাশরুমের যেরকম একটা ফ্লেভার আছে, যদি এটা তো আসলে মাশরুম না, বাট তারপরে ওরকম টাইপের আমি ভেবেছিলাম। বাট যেহেতু সি ফুড, এই জন্য সি ফুডের একটা ইন্টেন্স ফ্লেভার আসছে, যারা সি ফুড লাভার তারা এটা ট্রাই করতে পারে। এটা একটু দেখি ট্রাই করে নাকি, হ্যাঁ নাকি তুমি ট্রাই করতে চাও? থ্যাংক ইউ থ্যাংক ইউ।
দিতে দিন হ্যাঁ শিওর আমি আপনাদেরকে মাত্রই বলতাম হ্যাঁ আমরা জাস্ট বললাম যে একটু ব্ল্যাক পেপার হলে হাসতাম मजार विषय मात्र ब्लैक पेपर हम भलो हतो and এর মধ্যে ওনারা ব্ল্যাক পেপার দিয়ে গেল সো চিনা ফেলছে এটা খুবই ভালো একটা সার্ভিস এটা একটু ট্রাই করুন কাছে নিয়ে আমার আসলে মানে ক্লিয়ার স্যুপ খুব একটা ভালো লাগে না বাট এটা যেহেতু তোমার অপশন সো দেখি যে তোমার অপশনটা তোমার জন্য স্কুইড নিয়ে দেখো গরম অনেক না বাট এটার মানে স্মেলটা অনেক সুন্দর মানে এটার থেকে এটার স্মেলটা ভালো আর ট্রাই করো এটা কিন্তু অনেক কিছু আছে এটা হুম এটা বেশি মজা শিওর यस সি ফুড ক্লিয়ার সুপটা বেশি মজা এই জন্যই তো আমি নিয়েছি এটা হচ্ছে মাশরুম চিকেন পিকাতা এটা হচ্ছে স্টেক এইটা আছে হ্যাঁ উইথ ফিলেট আর আছে প্রন জাম্বো প্রন আর আছে এটা আছে গ্রিল ফিশ আর এটা লেমন বাটার সস হ্যাঁ এটা গ্রিল ফিশ এটা আছে লেমন বাটার সস আর ম্যাশ পটেটো সিজনাল সস এটা কি সস আর এটা হচ্ছে ব্রাউন সস এটা আমাদের হোমমেড ব্রাউন সস আচ্ছা দুটোই তো মানে আমাদের এটা হচ্ছে হ্যাঁ দুটোই আমাদের এটা হচ্ছে লেমন বাটার ফর ফিশ ফিশের আইটেম গুলোর জন্য আর এটা হচ্ছে ব্রাউন সস ফর স্টেক থ্যাংক ইউ আমাদের খাবার দাবার চলে আসছে সো ইটস টাইম টু ইট অনেক খুশি না হ্যাঁ অনেক কারণ এটা থেকে যে অ্যারোমাটা আসছে স্মেল খাবারের খুবই ফ্রেশ এবং খুবই ইয়ামি তো আমি আগে স্টেকটা দিয়ে ট্রাই করি স্টেকটা অনেক পিঙ্কি না হ্যাঁ একদম মিডিয়াম রেয়ার 35% করছে कारण স্টেক তো ধরেন মানে প্রিমিয়াম কোয়ালিটির যে স্টেক গুলো হয় খুব কিন্তু বেশি একটা মশলা দেয়া হয় না বাট ওই যে ব্ল্যাক পেপারের যে ফ্লেভারটা ওইটা যদি ঠিকঠাক মতো থাকে সো সেটা খুব মজা লাগে চিকেন পিকান্তা তো ট্রাই করো এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এটার উপরে যে আই থিং এগুলো এই যে মাশরুম ছোট ছোট করে কাটা একদম ফ্রাই করে এটা মনে ওরা হচ্ছে চিকেনটা একটু ডিপ ফ্রাই করে তারপরে উপর দিয়ে একটা সস দিয়ে দিয়েছে চিকেন টিকা এটা ফ্লেভারটা মজা মানে ডিফারেন্ট একটা ফ্লেভার আমি এটা কখনো মানে অন্য জায়গায় মনে খাওয়া হয়নি এটা ফ্লেভারটা মজা আর ওই যেটা বললাম যে এই সসটার জন্য চিকেনটা আরো বেশি ভালো লাগছে এনহ্যান্স হয়ে গেছে এটা একটু ট্রাই করি ম্যাশ পটেটো মাই অল টাইম ফেভারিট ডিশ প্রনটা একটু ট্রাই করুন ম্যাশ পটেটো অনেক মজা ক্রিমি এটা গ্রিল নাকি বারবিকিউ মনে হয় এটা হচ্ছে গ্রিল বললো নাকি বারবিকিউ না না বারবিকিউ অনেক
কিছু কিছু জায়গায় প্রন খেলে মনে হয় যে জাস্ট ভিতরে আমরা বাসায় যেরকম ফ্রাই করি বা ওরকম লাগে, জাস্ট ওই মিটের ফ্লেভারটা আসে। বাট এখানে প্রনের ভিতরে যেই ফ্লেভারটা, মানে প্রনের মিটটা, ওটার ফ্লেভারও আসতেছে, প্লাস অনেক মশলা টসলা ওরা অ্যাড করছে, চিজ চিজ দিয়ে দিয়েছে, বাটার চিজ ফ্লেভার আসতেছে, আর বাটারের একটা ফ্লেভার। দুটি সাইজও কিন্তু মোটামুটি ভালোই, সাইজ হিসেবে ঠিক আছে দুইটা, তো সো সেই হিসেবে সাইজ ঠিক আছে। একটু ট্রাই করো, একটু হেলদি জিনিস ট্রাই করি, ভেজিটেবল একটু সল্ট দিয়ে ট্রাই করি। এটা হচ্ছে ফিশ, যেটা বললো ডরি মনে হয় না, ডরি ফিশ। ফিশটার সাইজও ভালো, অনেক জুসি মনে হচ্ছে, অনেক সফট, এই যে লেমন বাটার দিয়ে ট্রাই, কাটার সাথে সাথে লেমন বাটারে আবার ডিপ করতে যায়, এটা পুরোটাই চলে যায় না। ফিশটা অনেক ফ্রেশ, অনেক মজা। আর ফিশ অলওয়েজ হচ্ছে লেমন টাইপের যে জিনিসগুলো থাকে, মানে লেমনের ফ্লেভার, সো ওগুলো দিয়ে খেতে বেশি মজা লাগে। আচ্ছা, এটাকে একটা কম্বো বানাই না, কি কি কম্বো বানাবো? ফিশ আর ম্যাশ পটেটো আর হচ্ছে স্টেক, মানে হচ্ছে মাছ মাংস আর আলু, আলু ভর্তা, মাছে ভাতে বাঙালি, এটা হচ্ছে স্টেকে ফিলেটে বাঙালি। ফার্স্টে মুখে দেওয়ার পরে যেটা উইনার হলো সেটা হচ্ছে স্টেক, স্টেকের ফ্লেভারটা আসছে, তারপর ম্যাশ পটেটোর ফ্লেভারটা আসছে, তারপর ফিশের ফ্লেভারটা আসছে। রিভিউ দাও, কোনটা কত দিবা? রেটিং দিতে গেলে যেহেতু আসলে স্টেকের জন্য এই প্লেসটা বেশি ফেমাস, সো অবভিয়াসলি আসলেই ফেমাস, কারণ ওদের স্টেকটা মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির, খুবই মজা। আর সেকেন্ড যেটা দিব আমি, এই যে প্রনটা, প্রনটাও খুব মজা, তারপরে ফিশ আর ভেজিটেবল, তো মানে মজা। বাট যদি সব কিছুর সাথে, এগুলো তো সব মানে প্রোটিন টাইপের, ভেজিটেবল তো আলাদা ক্যাটাগরি, সো তারপরে ফিশ 3 নম্বরে, আর 4 নম্বরে হচ্ছে এই পিকাটা, আর ম্যাশ পটেটো তো সব কিছুর বাইরে, কারণ ম্যাশ পটেটো এটা আমার পার্সোনাল ফেভারিট, সো ম্যাশ পটেটো নিয়ে আর কথা বলার কিছু নাই। দ্য সসগুলো দুইটাই মনে হয় ওরা নিজেরা বানায়, সসগুলো হচ্ছে দুটোই নিজেদের, আর এখানে যদি আমাদেরকে এক্সট্রা এই সসগুলো দিয়ে গেছে, মানে স্টেকের সাথে ট্রাই করার জন্য, এই যে এইচপি সস আর টাবাস্কো আর ব্ল্যাক পেপারও দেওয়া, সো এগুলো হচ্ছে ওনারা নিজে থেকেই দিয়ে গেছে, আমাদের আলাদাভাবে চা লাগেনি, সো এই সার্ভিসটা খুব ভালো লেগেছে। আর ওনাদের তো মনে হয় এটা একটা অফার চলতেছে না, প্ল্যাটার এটা হচ্ছে ওনাদের রেগুলার মেনুর ভিতরে নাই, এটা হচ্ছে অফার চলছে, স্টেক আর হচ্ছে সি ফুড অফার, সো আমরা হচ্ছে প্ল্যাটার এটা মনে হয় নিলাম, না প্ল্যাটার এটা, তো এটার ভালোই প্রাইস অ্যারাউন্ড, মানে হ্যাঁ একজনের জন্য কিন্তু হিউজ খাবার, মানে আমাদের তো দুজন, সো এটা হচ্ছে আমার একজনের মিল হিসেবে, সো এখানে কিন্তু হিউজ খাবার এন্ড ভালো। আর দুইটার প্রাইস হচ্ছে 3200 টাকার মতো মনে হয় আসবে, মানে ব্যাট সহ, হ্যাঁ এভরিথিং ইনক্লুডেড, সার্ভিস চার্জ কি? না না, এখানে সার্ভিস চার্জ নাই, সো ইনক্লুডিং ব্যাট 3000 সামথিং, সো ইটস গুড, ঠিক আছে খাইতে হলে আমারও খাইতে হবে, আমার এই যে তাকায় আছে আমার দিকে। তো আমাদের লাস্ট কোর্স যেটা ছিল ডেজার্টের আইটেম সেটা চলে আসছে, ডেজার্টের এখানে ছিল ওদের ইনক্লুডেড এই পুরো একটা 4 কোর্সের একটা মিল, সো ডেজার্টের মধ্যে যেটা ছিল ব্রাউনি সাথে আইসক্রিম দেওয়া, এই যে আইসক্রিম কিন্তু অলরেডি গলে পড়ে যাচ্ছে, সো আমার এখনই শেষ করতে হবে, দেখি যে ব্রাউনির টেস্টটা কেমন, আর সাইড দিয়ে এরকম চকলেট সিরাপ দিয়ে দিও,
দেখে তো মনে হচ্ছে মজাই হবে না ব্রাউনিটা অনেক সফট অনেক জায়গায় দেখা যায় যে ব্রাউনি অনেক শক্ত থাকে সো এটা ভালো লাগে না বাট এই ব্রাউনিটা একটু ফাজি বাট সফট আর আইসক্রিমের সাথে খেতে কিন্তু বেশি মজা লাগে টেস্টি অনেক মানে ব্রাউনিটা একটু গরম গরম আর আইসক্রিমটা ঠান্ডা সো কম্বিনেশনটা পুরো ইয়ামি না তুমি চলে যাবা এই উপলক্ষে এটা তোমার জন্য মানে কি আমি যাব এই জন্য আমাকে কি মিষ্টি মুখ করেছে না ভালো থাকো যেন এই জন্য মিষ্টি মুখ করেছে আমাদের ভিডিওগুলো পছন্দ করেন এটা খুবই আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় যে আপনাদের জন্য বানাই কিন্তু আপনারা খুব পছন্দ করেন এটা আমাদের জন্য একটি অনুপ্রেরণা আপনারা সবসময় আমাদের ভিডিও দেখেন দেখবেন সামনে এবং শেয়ার করবেন সবার সাথে এটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় সো আপনি যখন দেশে থাকবে না তখন তুমি কি করবে এটা নিশ্চয়ই আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যেটা অ্যাডভান্স আমি তোমাকে বললাম বলো তুমি তো নিশ্চয়ই অনেক চিল করবা ট্যুরে যাওয়া না না আমি তোমাকে অনেক মিস করব তাই একটু আগে তো তুমি বলছিলে যে তুমি কোথায় সেন্ট মার্টিন যাবা না এটা ক্যান্সেল সেন্ট মার্টিন ক্যান্সেল যদি যাই তোমাকে নিয়ে তোমার একটা ছবি নিয়ে যাবো ঠিক আছে ওটা কি আমি ভিডিওতে বসাই দেবো ভিডিওতে পাশে এডিট করে বসাই দেবো ঠিক আছে আমাদের লাস্ট কোশ্চেন অ্যান্সার ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের অনেকেই অনেক ধরনের কোশ্চেন দেখতে পাচ্ছি যে আসছে আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে সো সেই কোশ্চেনগুলোর অ্যান্সারও আমরা যত দ্রুত পসিবল দেওয়ার চেষ্টা করব যেহেতু আমি আসলে কয়েকদিন দেশের বাইরে থাকব সো আমাদের দুজনের তো আসলে ওরকমভাবে কোনো ভিডিও শ্যুট করা হবে না কারণ কোশ্চেন অ্যান্সার যেহেতু আমাদের দুজনকে নিয়েই সো ওটার জন্য আমি আবার যখন দেশে ব্যাক করব তখন আমাদের একটা ভিডিও শ্যুট করা হবে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব তো সেই পর্যন্ত আপনাদের আরও যদি কোনো কোশ্চেন থাকে কিছু জানার থাকে আমাদের কাছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব সবগুলো কমেন্টই আমরা পিক করে রাখার তারপর সেই অনুযায়ী আপনাদেরকে সেগুলো প্রোভাইড করার তো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন আর আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ